তো বন্ধুরা ফাইনালি এখন চলে এসেছি কোমরটুলির ঠিক উদ্দেশ্যে রাস্তায়। আমি আর মঙ্গল আবার দেখতে পাচ্ছি চলে এসেছি আছি, আর সামনেই কোমরটুলির রং মারলে ওরা আসতে ভালো লাগবে দেখতে। সামনে আসো একটুখানি। বন্ধুরা ফাইনালি কোমরটুলিতে দাঁড়িয়ে রয়েছি, আর তোমাদের তো দেখালামই যে কিরকম বড় বড় কপাল হয়েছে, তোমরা অবশ্যই বুঝতে পারলে যে কিরকম। তো গাইস ফাইনালি এখন সন্ধ্যা বেলা হয়ে গেছে, তো এখন প্রায় 8টা সন্ধ্যা বলবো না, এখন দেখতেই পাচ্ছ আমার হাতে এসে গেছে গরম গরম চিকেন চপ। গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম আমার পাশে দেখতে পাচ্ছ আম গাছ, আর আম গাছে অলরেডি বোল এসে গেছে। আমার পেছনে হচ্ছে এটা পেছনে পড়ছে, পেছনে যে আম গাছ রয়েছে আবার সামনে দেখতে পাচ্ছ আম গাছ রয়েছে। তো এখানে একটা আমের প্রচুর পাট রয়েছে, তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে খুব সুন্দর সুন্দর বোল এসেছে দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে। এই যে বোল এসেছে দেখতেই পাচ্ছ, বোল এসেছে ভালো লাগছে দেখতে। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো, আর কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নতুন নতুন ব্লগ খুব শিগগিরই আরও আসবে। আজকে একটা ডেইলি ব্লগ বানাচ্ছি, কারণ তুমি তো জানো ডেইলি ব্লগ তোমরা অনেকেই দেখো আমার চ্যানেলে, ডেইলি ব্লগ বানাতে চেষ্টা করছি। তো পুরোটা ভালো করে পারি না, কারণ হচ্ছে অতটা সম্ভব হয় না, আর খুব সমস্ত যে পার্টগুলো কেটে কেটে করতে হয় সেই টাইমটাও পাই না, তাই জন্য খুব ভালো হয়তো হয় না। তবু যতটা পারি তোমাদের জন্য চেষ্টা করি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে একটা কোমরটুলির পাট দেওয়ার ইচ্ছা আছে, যদি যেতে পারি ভিজিট করতে পারি তো অবশ্যই দেখাবো। শান্তিপুর অনেক কোমরটুলি রয়েছে, এর আগে তোমাদের কোমরটুলির জায়গায় দেখিয়েছিলাম, আজকে নতুন একটা কোমরটুলিতে যাব। সেখানে যে গোপালেরগুলো দেখিয়েছিলাম তার থেকেও খুব বড় বড় গোপাল, তো সেইগুলো তোমাদের দেখানোর ইচ্ছা রয়েছে। তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো, আর পারলে একটা সাবস্ক্রাইব করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আর লাইক করো বেশি বেশি করে, তোমরা লাইক করছো না লাইকটা করো, ভালো লাগবে ভিডিও বানাতে। তখন প্রত্যেকে একটু একটু করে তৈরি হওয়ার চেষ্টা করে, তো আমরাও চেষ্টা করছি, তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই পারবো, আগামী দিনে অনেক দূর এগোতে পারবো। তোমাদের আশীর্বাদটা খুব দরকার, ভালোবাসা দরকার রয়েছে, তোমরা সঙ্গে থাকো। আর এখন আমি কাজকর্ম মিটিয়ে এইমাত্র ছাদে এসে জাস্ট তোমাদের সঙ্গে একটু সাক্ষাৎ করছি ফার্স্ট। এবার চা টা খাবো, খেয়ে দিয়ে কিছু এডিটিংয়ে কাজ করব, তারপর আবার একটু বেরোনোর ইচ্ছা আছে। যদি কোমরটুলিতে যেতে পারি তো অবশ্যই সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে, নাহলেও কী করছি তোমাদের তো অবশ্যই শেয়ার করবো, দেখাবো, তোমরা সঙ্গে থাকো। তো চলো এখন কী করি দেখা যাক। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আম গাছ রয়েছে আমার একদম বাড়ির মধ্যে, আর কত বোল রয়েছে দেখো আমি গাছে, এবার প্রচুর বোল এসেছে, আর একদম একদম আম পাতার কাছে আমার ক্যামেরা, সুন্দর লাগছে, প্রচুর বোল এসেছে, ভালো লাগছে, প্রচুর আম হবে এবার। তো বন্ধুরা ফাইনালি এখন চলে এসেছি কোমরটুলির ঠিক উদ্দেশ্যে রাস্তায়, আমি আর মঙ্গল আবার দেখতে পাচ্ছি চলে এসেছি আছি, আর সামনেই কোমরটুলি রয়েছে কালাচাঁদপাড়ের কোমরটুলি। তো এটা তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন সামনে যাবো, এখন কোমরটুলিতে দেখি কীরকম কী গোপাল রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। তো এখন সামনের দিকে যাই, কী আবার দেখছি। গাইস দেখতে পাচ্ছ কি বড় বড় অসাধারণ গোপাল সামনে রয়েছে, খুব সুন্দর লাগছে।
মাঠে দাঁড়িয়ে রয়েছি। আর তোমাদের তো দেখালামই যে কীরকম বড় বড় গোপাল রয়েছে, তোমরা অবশ্যই বুঝতে পারলে যে কীরকম বড় বড় গোপাল কুমার টয়েতে রয়েছে। এখন পটলির কাছাকাছি আমরা দাঁড়িয়ে রয়েছি, বড় রয়েছে। তো আমাদের এখন অপারেটর পটলির কাছে, এবারে যাবো বাড়ি, বাড়ি গিয়ে আবার তো বাড়ি যেতে হবে। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক, ঠিক আছে, দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, ফাইনালি আমি এখন এ বাড়িতে চলে এসে এই মুহূর্তে ভাত চাপালাম। আর বেলা অনেক হয়ে গেছে, মোটামুটি 2 বেজে গেল আমার এখানে আসতে আসতে, 2 বেজে গেল, তো অনেক দেরি হয়ে যাবে না হলে। তো বন্ধুরা, ফাইনালি এখন ভাতটা হোক, আর ভাতটা হতে হতে আমি একটু কাজ করে নিই, কারণ সকাল থেকে একদম কাজ করে উঠতে পারিনি, সকাল থেকে কাজ হয়নি আজকে। তো এখন কাজ করব কিছুটা, তারপর ভাত হয়ে গেলে খেয়ে দিয়ে আবার স্নান টান করতে নামতে হবে। তো খাবো দাবো, তারপর দিদিমাকে খাওয়াবো, অনেক কাজ তো সে রয়েই গেছে। তো এখন আর কথা বলবো না বেশি, এখন কাজগুলো মিটিয়ে নিই। তোমরা অবশ্যই সঙ্গে থাকো, পুরো ব্লগ দেখতে থাকো, তাহলে দেখা হচ্ছে সন্ধ্যের দিকে। তো গাইস, ফাইনালি এখন সন্ধ্যা বেলা হয়ে গেছে, তো এখন প্রায় 8 সন্ধ্যা বলবো না। এখন দেখতেই পাচ্ছ আমার হাতে এসে গেছে গরম গরম চিকেন। এই চিকেন চাপটা স্পন্সর করেছে আমাদেরই আরেকজন ইউটিউবার, তার নাম যেন কি ছিল, তো আমি মহাদেব, তারও চ্যানেল রয়েছে। তো এটা আমি এখন সবাইকে ভাগ করে দিয়ে খাবো, আর এর সাথে সাথে খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করবো। আচ্ছা,